মুক্তির মন্দির Thank you.
এখন মিউজিক্যাল স্যারকে বলবো আজকে দিল্লি তাৎপর্য একটু আলোচনা করার জন্য, তারপর যদি কেউ তাকে মধ্যে বলে তো বলবো। আমি আসছি এমন একটা জায়গা থেকে, আমার বাড়ি হলো আন্দামান নিকোবর, কালাপানি সেলুয়ের জেলা। এখানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি স্বাধীনতা সংগ্রামীরা সেলুয়ার জেলে ওদেরকে আনা হতো আর কিভাবে তাদের উপর অপত্য অত্যাচার করা হতো। কালাপানি মানে যেখান থেকে কেউ কখনো পালাতে পারবে না। কিন্তু আমরা গর্বিত যে 550 জন বা 57 জনের মধ্যে যে ভারতবর্ষ থেকে সমস্ত ইয়েরা গিয়েছিল স্বাধীনতা সংগ্রামীদেরকে ওখানে রূপান্তর করা হয়েছিল, তার মধ্যে মেজরিটি অফ দেম ওয়ার ফ্রম দ্য ইস্টার্ন রিজিয়ন। আপনি বিশ্বাস করবেন না, 425 জনের উপরে ছিল অবিভক্ত বাংলার থেকে, তারপরে ছিল পাঞ্জাব, তারপরে সারা ভারত মিলিয়ে কিছু ছিল। তো সেই লেভেলের উদ্দীপনা দেশের জন্য ছিল। ভারতের প্রথম শহীদ হয়েছিল ক্ষুদিরাম বোস, মাত্র 16 বছর বয়সে, আমার 19 বছর বয়সে ফাঁসি দিয়েছিল। আমার নিজের দেশ বাড়ি আমাদের বাবা মাদের ছিল চট্টগ্রাম, সেখানে মাস্টারদার মুভমেন্ট কত ফেমাস হয়েছিল, চট্টগ্রাম অস্ত্রাগার মুভমেন্ট। আমরা যদি পাঞ্জাবের সাইডে দেখি, সমস্ত ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, তাদের স্যাক্রিফাইস। বেঙ্গলের বিনয় বাদল দীনেশ, মহারাষ্ট্রের চাপেকার ব্রাদার্স, আমাদের আন্দ্রা সাইডে চলে গেলে সীতারাম রাজু, এদের এবং ট্রাইবেল বেল্টে গেলে যার নামে এখন ডিস্ট্রিক্ট করা হয়েছে কুমারম ভীম, তারা সমস্ত স্যাক্রিফাইস করেছে ভারতের প্রান্তে প্রান্তে। কিন্তু আমার খুব ভালো লাগছে ভারতের আরেকটা প্রান্তে এসে এখানে হরগাঁও তিরঙ্গা চলছে, তার মানে আমরা একটা সুতো দিয়ে বাঁধা আছি। আজ এত বড় স্যাক্রিফাইসের পরে ভারতবর্ষ এখন বহুত বড় চ্যালেঞ্জের সামনে এসে গেছে। চ্যালেঞ্জটা হলো সমৃদ্ধির সাথে সাথে, ইকোনমিক গ্রোথের সাথে সাথে তার কিছু খারাপ সাইডও আছে। যারা যুবক যুবতী আছে তারা অনেক মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের দিকে চলে গেছে। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের দিকে যাওয়ার দরকার আছে, কারণ দেশকে উঠাতে গেলে, দেশকে ইকোনমি আনতে গেলে দেশের সমৃদ্ধির দরকার আছে। কিন্তু সাথে সাথে ছোট ছোট ভ্যালুসগুলো যদি ভুলে যায় লোক, লোকেরা যদি ইয়েটা না রাখতে পারে, মূল্যবোধ নীতিগুলো না রাখতে পারে, দেশের পড়তে সময় লাগবে। তা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে দেখলেই বোঝা যায়, বেশি দিন লাগেনি একটা দেশ এত তরচর করে উঠলো আবার ঝট করে পড়ে গেল। পাকিস্তান অলরেডি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। তো আমাদের খুব কশাস থাকতে হবে এই সময়টাতে। আমার যেটা বিনীত অনুরোধ যে প্রতিটি লোক, এভরি ম্যান ইজ ইম্পর্টেন্ট এভরি টাইম ইন এভরি মোমেন্ট। ধানে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, উষে স্বপ্ন দিয়ে তৈরি সে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ দ্বারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় আমার
মা জীবন মরণ তোমার শরণ তোমার চরণ ধুলি দামা এই দেশ এই দেশ আমার এই দেশ কত বসন কত বসন কত রঙিন ভাষার ভাষণ তবু আসন একই সবার তোমার চরণ তলে গোমা এই দেশ এই দেশ আমার এই দেশ এই মাটিতেই জন্মেছি মা জীবন মরণ তোমার শরণ তোমার চরণ ধুলি দামা এই দেশ এই দেশ আমার এই দেশ নানান ধরম নানান ধরম আলাদা হো একই করম একই সাধনা হিমালয়ের শীর্ষ যেমন এদেশ উঁচু রবে তেমন হিমালয়ের শীর্ষ যেমন এদেশ উঁচু রবে তেমন সাধের সাধন স্বাধীনতা সাম্যে সফল হবে গোমা এদেশ এদেশ আমার এদেশ এই মাটিতেই জন্মে সীমা জীবন মরণ তোমার শরণ তোমার চরণ ধুলি দামা এই দেশ এই দেশ আমার এই দেশ জয় হিন্দ জয় হিন্দ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস ধন্যবাদ সবাইকে আজকের মতো আমরা এই অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করছি থ্যাংক ইউ